বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফার্ক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানীরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের, আমাদের আজকের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে একসঙ্গেই, বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম এবং সাধারণ জ্ঞান, এর সাথে হচ্ছে আমাদের অঙ্কন। এই কয়েকটি বিষয়ের উপরে আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি 100 নম্বরের একটি মাসিক পরীক্ষা, ফেব্রুয়ারি মাস 2023 খ্রিস্টাব্দ। তো এই বাংলা, ইংরেজি, গণিত, এর সাথে ইসলাম, হিন্দু ধর্ম, সাধারণ জ্ঞান, অঙ্কন, এই বিষয়ের উপরে আমাদের আজকে সর্বমোট 3, 6, 7টি বিষয় হলেও আমরা টোটাল সর্বমোট আমরা 6টি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম আমাদের একটি বিষয়, যে যা ধর্ম নিয়ে বিষয়টি আমরা খেয়াল করব এবং লক্ষ্য করব। এর সাথে আমরা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, প্রত্যেকটি কত নম্বর রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো বাংলায় রয়েছে 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর রয়েছে, গণিতে 20 নম্বর রয়েছে এবং বাকিগুলো আমাদের 40 নম্বর, বাকি যে বিষয়গুলো রয়েছে সেখানেই আমরা নম্বরগুলো পেয়ে যাব। 1 নম্বরে আমাদের দেশ কবিতাটি কবির নাম সহ 4 লাইন লেখো, 2 খালি ঘরে সঠিক উত্তরটি লিখো, সুন্দর প্রতিদিন খুশি এবং আমাদের এই পেশে রয়েছে শুক্রবার। তো এইভাবে আমরা 4টি অপশন রেখেছি এবং 4টি অপশনের জন্যে আমাদের 4টি শূন্যস্থান রয়েছে। আমি ড্যাশ দাঁত মাঝি, তার ছবি আঁকা অনেক ড্যাশ হয়েছে, আমাকে দেখে নানা ভীষণ ড্যাশ হয়েছে, ড্যাশ স্কুলে ছুটি থাকে। অর্থাৎ আমি প্রতিদিন দাঁত মাঝি, তার ছবি আঁকা অনেক সুন্দর হয়েছে, আমাকে দেখে নানা ভীষণ খুশি হয়েছে, ড্যাশ স্কুলে ছুটি থাকে শুক্রবার। আচ্ছা, এরপর 3 নম্বরে হচ্ছে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করো, 2টি করে, যেহেতু এরা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে সেহেতু 2টি করে শব্দ তৈরি করবার কথা বলা হয়েছে, পয়তযুক্ত, পয়ডফলা এবং 4 নম্বরে বাক্য গঠন করো, জাল, মাছ এবং হাট। ইংলিশে রয়েছে 20 নম্বর, সেটি হলো ডু ইংলিশ, ডু বেঙ্গলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিয়ারেঞ্জ। তো 1 নম্বরে ডু ইংলিশ, কৃষক, ফুলদানি, তাকানো, আঁকা এবং বালিকা। এর সাথে আমরা 2 নম্বরে যেটি দেখব সেটি হলো ডু বেঙ্গলি, উইন্ডো, হাউ, লেসন, এক্সরে, ফাইন। 3 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা এখানে 1, 2, 3, 4 টোটাল আমরা 5টি দেখতে পাচ্ছি। 5টিতে আমরা এখানে আই দিলে WINDO উইন্ডো, FLOWER ফ্লাওয়ার, GIRL গার্ল, FARMER ফার্মার এবং LISTEN লিসেন এবং রিয়ারেন্স আমাদের দেখতে পাচ্ছি 4 নম্বরে। তো এগুলো আমরা আমাদের ছোটো সময় শিখে রাখবো, ভ্যাস, টপ, লুক, ব্যাক, ডল, এইভাবে আমরা 5টি ওয়ার্ড পাচ্ছি এলোমেলো করে লেটারগুলোকে, সেগুলো সাজিয়ে আমরা ওয়ার্ড হয়ে যাবে। এবং 20 নম্বরে রয়েছে গণিতে, সেটি হলো 1 নম্বরে কথায় লেখো, 37, 55, 62, 65। 2 নম্বরে অঙ্কে লেখো, 57, 35, 47, 71, অর্থাৎ কথা দেওয়া রয়েছে সেগুলো আমরা অঙ্কে লিখবো এবং এখানে সংখ্যা দেওয়া রয়েছে সেগুলো আমরা কথায় লিখবো। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো স্পেলিং, ইংরেজিতে রয়েছে 72, 39, 55, 49 এবং 4 নম্বরে যেটি রয়েছে সেটি ক্রমবাচক সংখ্যা লেখো, 5, 4, 7 এবং 9, যে তাদের বইয়ে কিন্তু দেওয়া রয়েছে বা আমরা দ্বিতীয় শ্রেণীতে যেহেতু পড়াশোনা করছি প্রথম শ্রেণীর গণিত বইয়েও দেওয়া ছিল এটি। এবং 5 নম্বরে যেটি সেটি হলো যোগ করো, 17 যোগ 5 এবং এদিকে রয়েছে 33, নিচে হচ্ছে 21 দেওয়া রয়েছে। তো এই ছিল আমাদের বাংলা, ইংরেজি, গণিত। এখন আমরা বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব। আচ্ছা, বাকি যে এখানে ইসলাম ধর্ম রয়েছে 14 নম্বর রয়েছে, এখানে হিন্দু ধর্ম রয়েছে 14 নম্বর, আমরা একটু দেখে নেব। 1 নম্বর রয়েছে নিজের প্রশ্নের উত্তর দাও, আমাদের সৃষ্টি করেছেন কে, আল্লাহ তাআলা কোথায় থাকেন, আল্লাহর হাবিবকে, ইসলাম কাদের ধর্ম, কাদেরকে মুসলমান বলা হয়, শূন্যস্থান আমরা ড্যাশ বান্দা, রাজ্জাক শব্দের অর্থ ড্যাশ, রহমান শব্দের অর্থ ড্যাশ, খালিগুন শব্দের অর্থ ড্যাশ। এখানে 10 এবং এখানে 4, 14 নম্বর রয়েছে হিন্দু ধর্মে রয়েছে, আবার প্রশ্নের উত্তর এবং শূন্যস্থান, তো এখানে রয়েছে 14 নম্বর হিন্দু ধর্মের জন্যে, আমরা একটু দেখে নেব। আমাদের এখানে 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো আমাদের এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন, হিন্দুরা সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে, তাকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়, সনাতন ধর্মের মূলে কে এবং ঈশ্বরের আকার কেমন, ঈশ্বরের ড্যাশ নাম আছে, ড্যাশ কোনো আকার নেই, সনাতন ধর্মের মূলে ড্যাশ রয়েছেন, ঈশ্বর এক এবং ড্যাশ। তো এই ছিল ধর্মের, ইসলাম ধর্ম শিক্ষা এবং হিন্দু ধর্মের জন্যে 14 করে নম্বর এবং আমরা সাধারণ জ্ঞানের জন্য দেখব আমাদের 14 নম্বর।
তো একটু দেখে নিই বিষয়গুলো আমাদের কী কী রয়েছে। এক নম্বরে রয়েছে প্রশ্নের উত্তর, দুই নম্বরে রয়েছে শূন্যস্থান। এক নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কত সালে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত মাস ধরে চলেছিল, গ, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত, বাংলাদেশের রাষ্ট্রধর্ম কী, শূন্যস্থান, বাংলাদেশের বিজয় দিবস ড্যাশ, বাংলাদেশের রাষ্ট্রভাষা ড্যাশ, বাংলাদেশের রাজধানীর নাম ড্যাশ, বাংলাদেশের মুদ্রার নাম ড্যাশ। এই ছিল শূন্য আমাদের সাধারণ জ্ঞান। আমরা এখন দেখে নেব বাকি অপশনগুলো, সেটা হলো অঙ্কন এবং এর সাথে হচ্ছে হাতে লেখার জন্য আমাদের দুই নম্বর রয়েছে। এই সর্বমোট ছিল আমাদের ক্লাস টুয়ের বা দ্বিতীয় শ্রেণীর 100 নম্বরের মাসিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে। তো এক নম্বরে রয়েছে ছবি আঁকো এবং রং করো, যে কোনো দুটি, জাতীয় পতাকা বেগুন এবং শাপলা ফুল, এবং লেখার জন্য তো দুই নম্বর আমরা বলার চেষ্টাই করলাম। তো এই ছিল আমাদের মাসিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর 100 নম্বরের একটি পরীক্ষার প্রশ্ন। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি এই ধরনের প্রশ্নগুলো প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে পিডিএফ করে আপনারা বাসা থেকে সুন্দরভাবে আপনাদের ছোটো সময়দের এগুলো শেখাতে পারেন এবং পড়াতে পারেন। তো ইসলাম ধর্ম এবং সাধারণ জ্ঞান এবং ধর্ম বা হিন্দু ধর্ম বা অঙ্কনের বিষয় যেগুলো রয়েছে সেগুলোর উপরে যদি আপনাদের বই থেকে থাকে সেগুলো সেখান থেকে পড়াতে পারেন, বা আপনাদের যদি বইগুলো না থেকে থাকে আপনার কিন্ডারগার্টেনের বইগুলো ফলো করলেই হয়ে যাবে, বা যদি আপনাদের প্রয়োজন হয় আপনার লাইব্রেরি থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারেন, বা আমাদেরকে বললেও আমরা সেই ধরনের সেই বইগুলোর নাম ধরিয়ে দিয়ে আপনাদেরকে জানাতে পারি, আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে সেই বইগুলো নিয়ে আপনাদের ছোটো সময়দের শেখাতে পারেন। আর বিশেষ করে আমরা দ্বিতীয় শ্রেণীর আরও অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি, প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, যদি এই ধরনের আরও ভিডিও প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আবার নতুন কোনো ভিডিও দেখার আমাদের জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।